सिग्नल हो गया। अरे चल 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 चल, अरे सिग्नल तो हो गया रे यार, अरे जल्दी कर जल्दी कर। और कत दूर? अरे सर दावा गाड़ी तो है ये तो, और बेसिक कौन लगे ना, 20 मिनट लगे, एक साला चैम्पियन है, पूरे सत्यनाश कर दे। ঠিক আছে, কিন্তু শোনো, ওখানে পৌঁছে আমি কিন্তু গাড়ি থেকে নামব, আমি গাড়ির ভেতরেই থাকব, কারণ এই সারা শহরে অর্ধেক লোক কিন্তু আমাকে চেনে, এটা মাথায় রাখবে। আর ইয়ে শোনো, যাকে আসতে বলেছো মানে বোরখা টোরখা পরে আসবে তো? আমার কিন্তু এ শহরে মানে চেনা মানুষের অভাব নেই কিন্তু, এটা মাথায় রেখে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, শুধু বলছেন কি স্যার, ওই স্যার বলছিলাম যে আগে যে দুটো মাল দিয়েছি না, এবারে মালটা अरे राख ना यार सर, तल अपने एक टुकड़ों से हमें चावो की पटिया दी बो है। ऐ शोनो, बांग्ला टा किंतु बेश भालू ही बोलूं। सर अपना मेहरबानी सर। चलो अच्छी सर। ओके। अरे हाँ यार। राख ना ठीक है सर। अरे दे देखी। चेहरा टकमा बाबू हंस पे। अरे राग राग। चल चल जल्दी चल, बाबू वेट कर रहे थे। আপনার নামটা কি জানতে পারি? ববিতা। নামটা আসল না নকল? আমার নাম আসল না নকল তা আপনার জেনে কি লাভ? আপনার কাজটা মিটলেই তো হলো, তাই না? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে, আর কতক্ষণ থাকতে হবে আমায়? কেন, চরিত্র সিং আপনাকে কিছু বলেনি এ ব্যাপারে? কই না তো, আপনাকে আজ রাতে আমার সঙ্গে আমার ফ্ল্যাটে থাকতে হবে। ও, তাহলে টাকাটা ডাবল লাগবে কিন্তু। পাবেন। তা কত লাগবে? এমনিতে 3000 টাকা নি, সারা রাতের ব্যাপার যখন 6000 টাকা দিয়ে দেবেন। পাবেন, সেই টাকাই পাবেন। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? বলুন। আজকে আপনার প্রথমবার? মানে? মানে এর আগে কারের সঙ্গে? না। ও আচ্ছা, টেনশন কাটাবার জন্য বুঝি আপনি ড্রিঙ্ক করছেন? দেখুন, এই ড্রিঙ্কটা আমি অনেক বছর ধরেই করি, কারণ ড্রিঙ্ক না করলে আমার আমার হাত থেকে লেখা বেরোয় না, মানে আমার মাথায় কোনো কনসেপ্ট আসে না। মানে আপনি আবার লেখেনও? আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো, নিজে একা একা ড্রিঙ্ক করছেন? কই, আমাকে একবার জিজ্ঞেস করলেন না তো?
আপনি খাবেন, কিন্তু মেয়েটা তো এঠো হয়ে গেছে। ঠিক আছে, ফ্ল্যাটে চলুন, ওখানে গিয়ে না। হ্যাঁ, ও আচ্ছা, তার মানে আজকে আপনি সারা রাত আমার সঙ্গে থাকবেন, আমাকে কিস করবেন না, তাই তো? দেখুন, এইসব প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারব। আচ্ছা, গাড়িটা সাইডে একটা কথা থামান তো, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা তো প্রায় এসেই গেছি, মিনিট কুড়ির রাস্তা। ডিনের ব্যবস্থা আছেই তো, ফ্ল্যাটে ব্যবস্থা আছে। মজা করলাম, আমার ডিনার হয়ে গেছে, আপনি ঘাবড়াবেন না। আচ্ছা, এবার বলুন তো, কটা অবধি আমাকে থাকতে হবে? আর এসব বোরখা টোরখা পরে আসতে বলেছেন কেন? আমি এসব পড়তে পারি না, এসবের অভ্যেস নেই। দেখুন, বোরখাটা যখন আপনাকে আমি খুলতে বলবো, আপনি তখনই বোরখাটা খুলবেন, তার আগে নয়। আর আপনাকে আমি কেন আসতে বলেছি সেটাও আপনি ধীরে ধীরে জানতে পারবেন। ওকে, হেই গাইজ, আশা করি আপনাদের সবারই ভিডিওটা অনেক ভালো লেগেছে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বঙ্গ বিডি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনারা প্লিজ প্লিজ ক্লিক করুন এখানে। অ্যান্ড ওটার সাথে সাথে, একই সাথে সাথে, এই চ্যানেলে আরও মজা মজা নতুন নতুন ভিডিও আসতেই থাকবে, আশেপাশে তো দেখতেই পাচ্ছেন, রাইট? সাবস্ক্রাইব।